যখন কাঞ্চন ভাই সুপারস্টার তখন আমি ওনার সাথে কাজ করেছি, সেই জন্য ওনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা আছে। আমি মনে করি একজন শিল্পী যদি একবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এটা এনাফ, তার বারবার নেওয়ার প্রয়োজন হয় না। তো এই দুর্ভাগ্য নিয়ে যেন আর কোনো শিল্পীকে মরতে না হয়। কাঞ্চন ভাই আমার শ্রদ্ধার মানুষ, এবং সত্যি কথা বলি কাঞ্চন ভাই যখন সুপারস্টার তখন আমাদের সাথে উনি কাজ করেছেন, মানে ওনার সাথে আমি কাজ করবার সুযোগ পেয়েছি। তার মানে উনি অতটাই উদার ছিলেন বলেই কিন্তু ওনার সাথে কাজ করবার সুযোগ পেয়েছি, মানে স্ক্রিন শেয়ার করছি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাদই দাও বা রাজাকে এনেছেন, কিন্তু একজন শিল্পীকে আর অনেক সময় শুনেছি যে এই শিল্পীর সাথে কাজ করতে চান না, বা আমার জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যে তো যখন কাঞ্চন ভাই সুপারস্টার তখন আমি ওনার সাথে কাজ করেছি, সেই জন্য ওনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা আছে, এবং উনি আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমরা আমাদের দুই পরিবারের অনেক ভালো সাক্ষাৎ আছে। মিশার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি, অনেক রাগি, যেমন আমার সম্পর্কে শোনা যায় আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, অনেক আমার গায়ে হাত দিয়ে কথা বললে আমার খুব রাগ উঠে যায়, এগুলো আমার আছে এই জিনিসগুলো, কিন্তু আমি মিশার মধ্যে সেই জিনিসটা আমার সাথে পাই নাই। সো মিশাকে আমার খুব জটিলতা মুক্ত, আমি জানি না জটিল এই কথাটা ওর জন্য পারফেক্ট কিনা, আমি বন্ধু সুলভ ওকে পেয়েছি, বন্ধু ও সম্মান করতে জানে এটা, আর ওকে খুব ফ্যামিলি পার্সন মনে হচ্ছে, যেটা আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি। যে তোমার অভিনয়টা তোমার কাজ, এটা তোমার মানে জব হোয়াট এভার, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার ফ্যামিলি হচ্ছে সব। সো সেই জিনিসটা আমি পেয়েছি, এবং ওর যে বউয়ের প্রতি যে শ্রদ্ধাটা মিতা ভাবির প্রতি, এটা ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হয়। সো আই লাভ টু অফ দেম, আমি ও দুজনকেই ভালোবাসি। শিল্পীদের প্রতি এক ধরনের শ্রদ্ধা আছে, বিশেষ করে যারা ফিল্মে অনেক বছর ধরে কাজ করছেন, এবং উনি চাচ্ছেন যে প্রত্যেকেই যেন পুরস্কারটা পান, এবং উনি চেষ্টা করেন যে প্রপার লোকগুলোই যেন পুরস্কার পায়। এখন দেখেন তার মধ্যেও অনেক ভুল ভ্রান্তি থাকে, কিন্তু আমি ছাড়া আরও যারা অনেকে জাতীয় পুরস্কার আমরা পাই নাই, জি, তাদের জন্য মানে আমি মনে করি এই এইরকম দুর্ভাগ্যজনক সময় যেন আর কারো জীবনে না আসে, কারণ কিছু কিছু মানুষ চেষ্টা করেছে। আমি মনে করি একজন শিল্পী যদি একবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এটা এনাফ, তার বারবার নেওয়ার প্রয়োজন হয় না। সো অবশ্যই, কারণ নতুন শিল্পীরা যদি ইন্সপায়ার না হয়, তার মানে এই না যে নতুন শিল্পী আসলো সে অভিনয় করতে পারছে না, তার অনেক শক্ত লম্বা হাত আছে সে পেয়ে গেল, এরকমও আছে আমাদের দেশে। তো সেই দুর্ভাগ্যজনক অবস্থান সবাই স্বীকৃতি চায়। আমি যদি আজকে মরে যাই আমার কিন্তু সারা জীবনে দুঃখ থেকে যাবে যে আমি এত ভালো ছবিতে কাজ করেছি। আমি আমি অবশ্যই ডেফিনেটলি বলতে পারি যে আমি এত ভালো ভালো ছবিতে কাজ করেছি, শুধুমাত্র আমার পেছনে কেউ সেরকম ছিলেন না বলে আমি কাজ করতে আমি সুযোগ পাই নাই। তো এই দুর্ভাগ্য নিয়ে যেন আর কোনো শিল্পীকে মরতে না হয়। শিল্পীর প্রাপ্যটা কি, জাতীয় পদ্মশ্রী পাচ্ছে, এটা পাচ্ছে, আমার বাবা মা তো 21শে পদক পেয়েছে, সো আমি কেন পাবো না? আমি অভিনয় করেছি, আমাকে মানুষ ভালোবাসে। সো এই দুর্ভাগ্যজনক অবস্থা যেন কোনো শিল্পীর ভাগ্যে না ঘটে।